Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dini Amol YouTube চ্যানেলের দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি ওজিফার ভিডিও নিয়ে হাজির হইছি এই ওজিফাটি আপনারা করে দেখতে পারেন যাদের পরিবার সংসারে ঘরে অভাব কখনোই যায় না বিভিন্ন আমল করেছেন কিংবা বিভিন্ন মাধ্যম গ্রহণ করেছেন তারপরও অভাব কোনোভাবে যাচ্ছে না আপনারা অবশ্যই আজকের আমলটি গোপন আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এটি একটি ওজিফার আমল ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উপর ভরসা করে আমলটি করলে এর ফল আপনারা পাবেন একটি তেজপাতা নিয়ে আপনারা যদি এই তেজপাতার মধ্যে সূরা ফাতিহা দুরূদ শরীফ এবং একটি দোয়া শিখিয়ে দেব এই দোয়ার আমলটি যদি করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দান করবেন আমি অনুরোধ করছি গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখুন এবং নিয়ম মেনে আমলটি করুন যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলকে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন এরকম নতুন আমলের ভিডিওগুলো আপনার মোবাইলে থাকা ইউটিউব অ্যাপে পৌঁছে যাবে যেহেতু আমলটি করতে হবে সূরা ফাতিহার হিসাবে এবং দুরূদ শরীফ হিসাবে সেহেতু আমি সংক্ষেপে দুরূদ শরীফ এবং সূরা ফাতিহার ফজিলত নিয়ে আলোচনা করছি সূরা ফাতিহা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের প্রথম সূরা ফাতিহা ছাড়াও সাবউল মাসানি উম্মুল কোরআন ফাতিহাতুল কিতাব সহ একাধিক নাম রয়েছে এই সুরার আল্লাহ তাআলা এই সুরায় বান্দার করণীয় বিষয়ে জানিয়েছেন এই সুরার গুরুত্ব ফজিলত সম্পর্কে হাদিসে একাধিক বর্ণনাও রয়েছে এর আমলের মাধ্যমে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং পরিবার সংসারে রিজিকেও বরকত আসে বিভিন্ন হাদিস থেকে জানা যায় আমরাও এই আমলটি আজকে করব এই পবিত্র সুরাটির আমি অনুরোধ করছি আমার দিনী ভাই বোনেরা আপনারা সকলেই কম বেশি জানেন যে এই সুরা পাঠ করে আপনি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে মাত্র 40 বার পাঠ করার পরে পানিতে দম করে সেই পানি খাওয়ানো হয় বা তার মুখে মণ্ডল ছিটিয়ে দেওয়া হয় তাহলে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সে সুস্থ হয়ে যায় এবং এছাড়াও বিভিন্ন হাদিসে পাওয়া যায় যে শেষ রাতে যদি এই সূরাটি মাত্র 41 বার কেউ তেলাওয়াত করে নিয়মিতভাবে তাহলে আল্লাহ তাআলা তার পরিবারে সংসারে রিজিক বাড়িয়ে দেন সুবহানাল্লাহ এছাড়াও আপনারা অনেকেই জানেন সূরা ফাতিহার অনেক ফজিলত সম্পর্কে আমি এই সূরাটি আপনাদেরকে অন্তত একবার পাঠ করতে বলবো একবার দরুদ শরীফ পাঠ করতে বলবো আপনি সূরা ফাতিহার সঙ্গে যে কোনো দরুদ শরীফ পড়তে পারেন আমরা নামাজে যে দরুদ শরীফ পড়ে থাকি অর্থাৎ দরুদে ইব্রাহিম পড়ে থাকি সেই দরুদ শরীফটি আপনি একবার পাঠ করবেন নিয়মটি আমি সুন্দর করে সংক্ষেপে বলে দেব ইনশাআল্লাহ আপনাদের প্রথম কাজ হবে সূরা ফাতিহাটা অন্তত একবার পড়া এবং দরুদ শরীফ অন্তত একবার পড়া যে কোনো দরুদ পড়তে পারেন দরুদে ইব্রাহিমও পড়তে পারেন আমি অনুরোধ করছি দরুদে ইব্রাহিমটি আমি দেখাচ্ছি এই দরুদ শরীফটি আপনি অন্তত একবার পাঠ করবেন আমি একবার বলে দিচ্ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ তারপরে আপনারা যে পরিবার সংসারে অভাব অনটন দূর করার জন্য কিংবা রিজিকে বরকত লাভের জন্য কিংবা পরিবারে যাতে করে আল্লাহ তাআলার অশেষ রহমত আসে প্রত্যেকটি বস্তুতে যেন আল্লাহ তাআলা রিজিক দেন তার জন্য এই ছোট্ট দোয়াটি অন্তত তিনবার পড়বেন দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ আবার বলছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ এবার আপনারা নিয়মটি মনোযোগ সহকারে শুনুন আপনাদের বাড়িতে যে সমস্ত দিনী বোনেরা আছেন এই আমলটি বোনেরা অবশ্যই করার চেষ্টা করবেন এবং দিনী ভাইয়েরাও করতে পারবেন আপনারা যে কোনো সময়ে আমলটি করতে পারেন অত্যন্ত মনোযোগ সহকারে যখন আপনি ধীর স্থিরভাবে আপনি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকার চিন্তাভাবনা থাকবে বিভিন্ন ধরনের ব্যস্ততা থেকে দূর হয় আপনি তখন এই আমলটি করার চেষ্টা করবেন অনুরোধ করছি আপনাদেরকে একটি তেজপাতা নেওয়ার জন্য যদি কাঁচা তেজপাতা পান তাহলে অবশ্যই ভালো আপনারা বিভিন্ন দোকানে কিংবা বিভিন্ন জায়গায় গাছ থাকবে সেখান থেকেও আপনারা এই তেজপাতাটি সংগ্রহ করতে পারেন একটি তেজপাতা নেবেন তারপরে এই তেজপাতাতে অন্তত সূরা ফাতিহা আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ একবার পাঠ করবেন তারপরে দরুদ শরীফ একবার পাঠ করবেন যে দরুদ শরীফটি আমি শিখিয়ে দিলাম আমি আবারও দেখাচ্ছি এই দরুদ শরীফটি একবার পাঠ করবেন তারপরে এই দোয়াটি অর্থাৎ অত্যন্ত কার্যকরী এই দোয়াটি অন্তত তিনবার পাঠ করবেন তারপরে এই তেজপাতাটির মধ্যে অন্তত একবার ফুঁক দিয়ে এই তেজপাতাটি আপনার ঘরের যেই সমস্ত জায়গাগুলোতে আপনার টাকা পয়সা বিশেষ করে চাল রাখা হয় যেই সমস্ত জায়গাগুলোতে অর্থাৎ পরিবার সংসারে আমাদের প্রত্যেকেরই আমরা চাল রাখি হয়তো বা কেউ ড্রামে রাখেন কেউ চালের বস্তায় রাখেন সেই জায়গাতে এই তেজপাতাটি রেখে দেবেন
আল্লাহ তাআলার উপর ভরসা করে এই অজিফাটা যদি আপনারা করেন, এই তেজপাতাটা যদি আপনার সেই গোপন জায়গাটি রেখে দেন, অর্থাৎ যেখানে চাল ডাল রয়েছে বিশেষ করে চালের পাত্রে রেখে দেন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনার পরিবার সংসারে ইনশাআল্লাহ রিজিকে বরকত আসবে। আপনার পরিবার সংসারে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ফেরেশতাদের মাধ্যমে হলেও রিজিক পাঠানো হবে। আমি অনুরোধ করছি, বিশ্বাস নিয়ে আমলটি আপনারা একবার করে দেখতে পারেন। এই অজিফার আমল করে অনেক দিনই ভাই বোন ফল পেয়েছেন, বিশেষ করে বোনেরা আপনারা এই আমলটি করতে পারেন। আপনারা দোকান থেকেও যদি না পান শুকনো তেজপাতা আপনারা দিয়েও দেখতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে তো এর ফল আপনাকে দান করবেন। এবং পরিবার সংসারে সবাইকে সব সময় ইস্তেগফার করতে বলবেন, যদি পারে তাহলে এই ছোট্ট দোয়াটি মুখস্থ করায় নেবেন সব সময়, প্রত্যেক নামাজের পরে অন্তত একবার করে হলেও পড়ার জন্য সকলকে বলবেন। আমি যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি অত্যন্ত কার্যকরী একটি দোয়া। আমি অনুরোধ করছি যারা এই নিয়মে আমলটি করবেন আল্লাহ তাআলার উপর ভরসা করে একটি নিয়ত করে ফেলুন, ভিডিওটিতে অন্তত আমিন লিখে কমেন্ট করুন, যাতে করে আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারের দিকে বরকত দান করেন। এবং এই ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও শেয়ার করে দিতে ভুলবেন না। পরবর্তী নতুন আমলের ভিডিও যাতে আপনার মোবাইলে পৌঁছে যায় তার জন্য এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। ইনশাআল্লাহ যদি ফল পান আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ আমাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় আমাদের পরিবারের সংসারে রিজিকে বরকত দান করুন, খাদ্যে বরকত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।